Assalamualaikum viewers, welcome to Muna's Kitchen and Vlogs from Florida. আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আজকে আসছি আমাদের এখানে ফ্লোরিডাতে এভরি ইয়ারে বই মেলা হয়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি হচ্ছে। আমাদের মেইন আকর্ষণ হচ্ছে বই মেলাতে অবশ্যই অনেক অনেক বই আছে, অনেকের আমাদের লোকাল শিল্পীদের লেখা বইও আছে। আমাদের ফ্লোরিডাতে প্রতি বছর বই মেলা হয় ঢাকা ক্লাবের উদ্যোগে। তো অনেক লোক আসছে। আজকে আমাদের বাংলাদেশের ফেমাস নায়িকা, টিভির নায়িকা মেহজাবিন ও আসছে। সারাদিন তো নাটক দেখা হয় বাসায় মোটামুটি। তো আবার ওর সাথে আরেকটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে আমাদের সোলস ব্যান্ড ওর যে মেইন গায়ক তপন, উনিও আজকে গান গাবেন। তো আসলাম, মজাই হচ্ছে, ফান হচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বই পড়াটা অনেক দরকার, ছোটবেলা থেকে এই অভ্যাসটা থাকা দরকার। বিকজ এটা ইট গিভস ইউ আ পাওয়ার অফ ইমাজিনেশন, ইউ ক্যান ইমাজিন আ লট অফ থিংস জাস্ট বাই রিডিং। অ্যান্ড ওয়ান্স ইউ স্টার্ট ইমাজিনিং সামথিং, ইউ ক্যান অলসো বিকাম ক্রিয়েটিভ। সো এই ক্রিয়েটিভিটিটা আসলে ছোটবেলা থেকেই এই চর্চাটা থাকা উচিত। আমার হয়তো বা ওইরকম সুযোগ হয় নাই বাংলা চর্চা, বাংলা বই পড়ে সেই চর্চাটা করার। ইংলিশ পড়েছি, বাট আমার এখানকার ক্রাউড দেখে ভালো লাগছে দ্যাট বই মেলাতে এতজন এসেছে অ্যান্ড ডিফারেন্ট এজ এজ থেকে আসলে সবাই আসছে। ছোট বাচ্চাদেরকেও দেখছি, মাঝারিও দেখছি অ্যান্ড সিনিয়র সিটিজেন্সদেরকেও দেখছি। সো দিস ইজ ভেরি গুড, আমরা সবাই যে একটা জায়গায় কানেক্টেড, আর লাভ ফর আর্ট, ফর ক্রিয়েটিভিটি, ফর রাইটিং, এই এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে। সবে আমি তোমাকেই চাই, যদি কখনো বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসাবে যেন তোমাকেই পাই। আমার মনে হয়, থ্যাংক ইউ, আমার মনে হয় এই একটা লাইন আমি কখনোই ভুলতে পারবো না অ্যান্ড ইট হ্যাজ আ ভেরি ডিপার মিনিং। তো এই মিনিংটাকে আমি অনেক রেসপেক্ট করি এবং এই ডায়লগটা আমার আমার মনে হয় আজীবন ফেভারিট থাকবে। ভীষণ সুন্দর, ডিপ, ভেরি ডিপ। তোমাকে জিজ্ঞেস করি, হাউ ডু ইউ সি ইউর সেলফ ইন লাইক 10 ইয়ার্স? তুমি তোমার কি গোলস আছে? অ্যাক্টিং তো বটেই, বাট হাউ ডু ইউ সি ইউর সেলফ ইন লাইক লেটস সে 10-15 ইয়ার্স? 10 বছর আগে আমি কখনোই ভাবি নাই ফ্লোরিডাতে এত প্রিয়জনদের সাথে আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। উই ক্যান নট টক অ্যাবাউট ফিউচার, বাট ইয়েস, উই ক্যান কিপ সার্টেন গোলস। সেদিক থেকে আমি বলবো, ডেফিনেটলি আই ওয়ান্ট টু টেক মাই সেলফ টু আনাদার লেভেল অফ অ্যাক্টিং, ইফ দ্যাটস পসিবল। শুধু যদি আমি ভালো স্ক্রিপ্টস পাই, ভালো ডিরেক্টরদের সাথে, কোয়ার্টিসদের সাথে কাজ করতে পারি, সেই সুযোগটা যদি আমি এখন তো পাচ্ছি, সামনেও যদি পেতে থাকি, তাহলে ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজ আমাদেরকে কিছু না কিছু শেখায়, তো সেই শিক্ষাটা আমি আজীবন নিয়ে শিখতে থাকতে চাই। তো সেই জিনিসটা তো আছেই, অ্যান্ড আদার দ্যান দ্যাট, ডেফিনেটলি আজকে যেই ধরনের ভালোবাসা আপনাদের কাছ থেকে অন্য একটা দেশে পাচ্ছি, এটা যাতে দ্বিগুণ না একশো গুণ হয়ে যায় আগামী 10 বছরে, এইটুকুই চাই। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের সবার ভালোবাসার তপন চৌধুরীকে আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি দেবতা হতে পারবো না,
বিকাশ হতে পারব না, আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না। ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুণ, আমি জেনে গেছি তুমি আসবে না ফির মিটিবে না তিয়াস। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে ভালোবাসা যত বড় জীবন তত বড় না, তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে পারো বিচ্ছেদ হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় না, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে পারো বিচ্ছেদ হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় না, জীবন রে কান্দ কেনে মন পাগল রে, কান্দ কেনে মন পাগল রে, কান্দ কেনে ক্লান্ত দুপুর বেলা ঘিরে এই মুখরিত জীবনের চলার বাকে হাজার হাজার কত কাজের ভিড়ে, ছোট্ট বেলার শত রং খারাপ সুরতলে আজও এই মনকে ঘিরে, রূপালি চাঁদে তোমার তুতি মেহেন্দি লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই, আহা কি সোনারি মনোরঙে এভাবে জীবন যেন তোমাকে কাছে পাই, হে রূপালি চাঁদে তোমার তুটি শুধু মন ছুঁয়েছে তো সে তো
Bangladesh,